মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 21 জন সদস্যের সমর্থনে ভরতপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হলো মঙ্গলবার। এদিন সকাল থেকেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে তৃণমূল নেতা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন বিউটি দে এবং সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আজিজুল হক। সালার ব্লকের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই একজোট হয়ে কাজ করার বার্তা নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপতির। খুব ভালো লাগছে, মা মাটির মানুষের জয়, মোহাম্মদ আজাহউদ্দিন সিজারের জয়। আর আজকে এই যে বসেছেন এবং মানুষের পাশে আপনি কীভাবে কীভাবে থাকবেন? মানুষের পাশে আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সব কাজকর্ম থাকার জন্য। সুবিধা অসুবিধাগুলোকে আমাকে শুনতে হবে এবং তাদের মতো ব্যবস্থা নিতে হবে। খুবই ভালো লাগছে, বিশেষ করে আমাদের এই ব্লকে আমরা যে অবস্থায় অবস্থান করছি, বিগত পঞ্চায়েত সমিতি শেষের দিকটায় আমাদের নেতা জনাব আজহারউদ্দিন সিজার সাহেবের নেতৃত্বে একটা উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। এখন অনেক কাজ বাকি, আমরা আশা করব উনি আমাদের ঘনিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমাদেরকে যেভাবে পরামর্শ দেবেন আগামী দিনে এই এলাকার সমস্ত মানুষের ভালোর দিকটা অবশ্যই দেখব। এদিন সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পর আনন্দ উল্লাস শুরু হয় দলীয় কর্মীদের মধ্যে। ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় একে অপরকে, হাসি মুখেই বোর্ড গঠন হলো এদিন। এই জয় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। স্বাভাবিকভাবে আমরা 21 জন এখানকার পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি 21 জন মিলিতভাবে দলগত সিদ্ধান্তে সকল একসঙ্গে আমরা বিউটি দেখে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সিনিয়র মোস্ট লিডার আমাদের যোগ্য ব্যক্তিকে আমরা আজিজুল হক মানিক ভাই, উনি পিছনের দিনেও পঞ্চায়েত সমিতির সকল সদস্য ছিলেন, গত টার্মে উনি প্রধান ছিলেন, এই টার্মেও উনি সকলের সভাপতি, আমরা সকলে মিলে সিদ্ধান্ত করে মনোনীত করেছি। আগামী দিন আমরা 21 জন পঞ্চায়েত সমিতির সদস্য মিলে সালা ব্লকের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে আগামী দিন আমাদের এই বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সালা ব্লকের মানুষের। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।